হ্যালো ভিউয়ার, ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আজকে ঘরোয়া রান্নার আয়োজন শিউলি ফুলের চপ। দেখুন কিভাবে চপটা তৈরি করি। শিউলি ফুলগুলো ভালোভাবে ধুয়ে প্রস্তুত করে ফেলি। ফুলগুলোর কালারটা খুব সুন্দর, ঘ্রাণটাও খুব ভালো। শুধু সরিষা বাটা দিয়ে করতে হয়। শিউলি ফুলের বিশেষ উপকার, সর্দি কাশি কম থাকে, পাতার থেকে ফুলের উপকারটাই বেশি। পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ, 2 চামচ চাউলের গুঁড়া। আপনারা বেসন কিংবা ময়দা দিয়ে করতে পারেন। চাউলের গুঁড়া দিয়ে তৈরি চপটা স্বাদ বেশি হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়, শরীরের পক্ষে বিশেষ উপকার। অল্প পরিমাণে তেল দিতে হবে। তেলটা ভালোভাবে নেড়ে নেড়ে গরম করে নিতে হবে। ওইভাবে একটা একটা করে চপ তৈরি করতে হবে। ওইভাবে চেপে চেপে 2 সাইড সমান করে দিতে হবে। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারাই আমাদের সঙ্গে থাকুন, আপনারাই আমাদের সঙ্গে থাকুন, এইটাই আমাদের অনুপ্রেরণা।